আজ পয়লা শ্রাবণ, খোকন আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে, নতুন গড়ে ওঠা কলোনি টালির ঘরে। তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বালা ঘরেই আনন্দে খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর। তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল শিশুর মতন, অভাবে অনটনে বেঁচে থাকার দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। সকলের ভালো চাইতেন মন থেকে, বলতেন, দেখো দেশের মানুষ একদিন ঠিক খুঁজে পাবে মুক্তির পথ। শোষণ থেকে মুক্তি, দারিদ্র থেকে মুক্তি, অপেক্ষা থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ, খোকন আজ তোর জন্মদিন। ছোটবেলায় তোর মনে আছে খোকন, আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মেজমাসির হাতের তৈরি আসনটা পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা, তুই বাবু হয়ে বসতিস চুপটি করে। তোকে আমরা সবাই একে একে ধান ধূপ দিয়ে আশীর্বাদ করতাম। তোর বাবা বলতেন, বড় হও, মানুষ হও। তোর বাবা সেই বন্ধু ঘোষ কাকা, তিনি বলতেন, বেঁচে বর্তে থাকো। তুই জিজ্ঞেস করতিস, মা বর্তে থাকা মানে কি মা? আমি শুধু ধান ধূপই দিতাম, বলতাম না কিছুই, শুধু মনে মনে বলতাম, ঠাকুর তুমি আমার খোকনকে মস্ত বড় মানুষ করো, ও যেন সত্যি মানুষ হয়, ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর। অভাবের সংসারে এই একটা দিন পয়লা শ্রাবণ, কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে, তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে। তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কি বা আয় হতো, ঘরে বসে ছাত্র পড়ি আসত কিছু, দাও দাও অভাবের আগুনে সে রসদ পুড়তে সময় লাগত না। তোর বাবার জামা সেলাই করতাম আর বারবার বলতাম, আসছে মাসে একটা জামা বানিয়ে নিও। উনি হেসে উঠে বলতেন, বাদ দাও তো, খোকন বড় হচ্ছে, ওর জন্য ভাবছি দুধ নেব আরো আদশের। দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে, শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মানুষ হবে কি করে? ছাত্র পুড়িয়ে পুড়িয়ে দিনের শেষে মানুষটা ক্লান্ত হয়ে যেতেন। বারান্দার ধার ঘেঁষে যখন অন্ধকারে জোনাকের ব্যস্ততা, আর ঘরের মধ্যে তোর পড়া মুখস্ত করার এক টানা সুর আমাদের কলোনির ভাঙাচোরা ঘরটাকে জীবন্ত করে রাখত, তখন আমায় বলতেন, খাওয়া দাওয়া করো একটু, তোমার চেহারাটা ভেঙে পড়ছে দিন দিন, শাড়িটাও তো বেশ ছিঁড়েছে, কালই আমি ফেরার পথে একটা নতুন শাড়ি নিয়ে আসব, ধারেই আনবো। আমি বলতাম, ধুর, সামনের মাসে খোকনের উঁচু ক্লাস, কত বই পড়তর কিনতে হবে, কত খরচ। উনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে যেতেন। জোনাকেরা নিঃশব্দে অদৃশ্য আলোর আল্পনাক্ত, আবহাওয়া সঙ্গীতের মতো তুই ঘরে বসে বসে পড়া মুখস্ত করতিস ইতিহাস, ভূগোল, গ্রামার। ঈশ্বর আমাদের নিরাশ করেননি, তুই কত বড় হলি
সব পরীক্ষায় তোর কত ভালো ভালো ফল হলো। তোর বাবা বললেন, আরো পড়ো, উচ্চ শিক্ষায় উচ্চ সম্মানের একমাত্র পথ। তুই আরো পড়লি, তারপর তোর চাকরি হলো কত বড় অফিসে। তোর মনে আছে খোকন, প্রথম মাসের মাইনে হাতে পেয়ে তুই কত কি কিনে এনেছিলি? তখন আমরা উঠে এসেছি শ্যামবাজারে, দোকানদার সাজানো গোছানো বড় ফ্ল্যাট তোর অফিস থেকেই তো দিয়েছিল। সেই বাড়ি, সেই ঘর, সেই ব্যালকনি, কত স্মৃতি, কত ছবি। ওই বাড়িতেই তো হাসিনের ছোট বিকেলে, তোর মনে আছে খোকন, তোর বাবা যেদিন আমাদের ছেড়ে চলে গেলেন, তোর মনে আছে তুই বাবার বুকের ওপর পড়ে হাপুস নয়নে কাঁদছিলি? সদ্য স্বামীহারা আমি সেই দিন তোর সেই অসহায় মুখটা দেখে আরো বেশি করে ভেঙে পড়েছিলাম, বুকের কাছে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো। বলেছিলাম, কাঁদিস না খোকন, আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ, কলকাতা থেকে এত দূরে মফস্বলের এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা খোকন। তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে, তোকে, বৌমাকে, বিল্টুকে। তোরা আজ কত দূরে, সল্টলেকের মার্বেল বসানো ঝাঁ চকচকে ঘরে। আজ তোর জন্মদিনে নিশ্চয় খুব বড় পার্টি হচ্ছে, তাই না রে? লোকজন, হইচই, খাওয়া দাওয়া, খুব ভালো, খুব ভালো। আজ পয়লা শ্রাবণ, আমার খুব মনে পড়ছে যাদবপুরের ঘরে রাত্রে তুই আমার পাশে শুয়ে হঠাৎ মাঝে মধ্যে খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে। আমি বলতাম, ভয় কি রে, আমি তো আছি, মা তো আছে খোকনের, যার মা থাকে তাকে কি ভূতে ধরে? তোদের আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে। প্রতিমাও তো মা, ওরও তো আছে আমার খোকনেরই মতো একটা কোল আলো করা চাঁদের টুকরো। খোকন, তুই এখন আর পায়েশ খাস না নারে। তুই জানিস না খোকন, আজ আমি পায়েশ রান্না করেছি, হ্যাঁ, তোরই পাঠানো টাকায়। সেই পায়েশের বাটি সামনে নিয়ে সারাদিন বসে আছি রে আমার একলা ঘরে, এখানে আর কেউ নেই। তুই একবার আসবি খোকন, একবার, শুধু একবার।